ইতিমধ্যে আদালতে স্বস্তি রেখা পাত্রের এফআইআর এর স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের 14 জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না রেখা পাত্রের বিরুদ্ধে, এমনটাই নির্দেশ আদালতের। 12 জুন মামলার পরবর্তী শুনানি আপনাদের জানাবো। আদালতের স্বস্তি রেখা পাত্রের এফআইআর এর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 14 জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়, এমনটাই নির্দেশ আদালতের। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেই স্বস্তি মিলেছে এফআইআর এর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। অনুবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুবাংশু, ঠিক কি জানালো আজ আদালত? দেখো, কলকাতা হাইকোর্টে আবারও স্বস্তি পেলেন রেখা পাত্র। আদালতের বক্তব্য যে তার উপর পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল 12 মে, সেই এফআইআর এর উপর ইন্টারিম স্টে, অর্থাৎ সেই এফআইআর এর উপর কোনো ইনভেস্টিগেশন করতে পারবে না পুলিশ, সেই নির্দেশ বজায় থাকবে আগামী 14 জুন পর্যন্ত এবং তার আগে 12 জুন মামলা পরবর্তী শুনানি। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে তিনি ছাড়া পেয়েছেন। আবার অন্যদিকে হচ্ছে তার বিরুদ্ধে যে পুলিশ সুমোটো অ্যাকশন নেয় বা কেস করে, সেই তার উপর কিন্তু ইন্টারিম প্রোটেকশন দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অনুবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।